শিক্ষকদের 40% মহার্গ ভাতার দাবি। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কী নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আজকের এই আপডেট সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 40% মহার্গ ভাতা না দিলে ঘরে বসে থাকবেন না শিক্ষকরা। এটি বৃহস্পতিবার 25 মে 2023 আপডেট। নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা বিপর্যস্ত। মূল বেতনের 40% মহার্গ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। যদি তা না হয় আমরা ঘরে বসে থাকব না। কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণে সরকারকে বাধ্য করব। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক সচ্ছল করতে হবে। মানসম্মত শিক্ষক পেতে হলে শিক্ষকদের মানসম্মত সম্মানই দিতে হবে। বৃহস্পতিবার 25 মে বেলা 11টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাকশিস বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। শিক্ষা জাতীয়করণ, মূল বেতনের 40% মহার্গ ভাতা সহ 11 দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকরা। বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, যা বাস্তবায়নের জন্য মানসম্মত শিক্ষার দরকার। যদি শিক্ষার মান উন্নয়ন না করা যায় তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে না। তাই অবিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। জেলা বাকশিসের সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বরিশাল জেলার সাবেক সভাপতি অধ্যাপক মশিউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জাকির হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল চৌধুরী, মহানগর সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দেন। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি ধৈর্য সহকারে দেখলেন। এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, শিক্ষকদের 40% মহার্গ ভাতা, মহার্গ ভাতার নতুন আপডেট। প্রিয় বন্ধুগণ, আশা করি এই প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।